চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন বাজে 9:30, এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আমিও খুবই ভালো আছি। তো আজকে দেখো আনাজ কুটতে বসছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে এই সময় আনাজটাও গোটা হয়ে যাবে আর তোমাদের সঙ্গে কথা বলাও হয়ে যাবে। আর একটা কথা, তোমরা যে সবাই বলো না বাঙালির চেয়ার, দেখো আমার ওইখানে দেখেছো বাঙালির চেয়ার, ওটা কখনো খালি হয় না বুঝলে, মানে ওটা সবসময় ভরা থাকে। যতই কাপড় প্রেস করি, যতই কাপড় ভাঁজ করি, তাও এটা মানে যেই রকমকে আমি দেখি সেই রকমই থাকে। ভাবলাম আনাজটাও গোটা হয়ে যাবে আর তোমাদের সঙ্গে কথা বলাও হয়ে যাবে। ওই যে একদিন ব্লগ দিতে পারিনি বলে মনটা কি নিজেরও খারাপ লাগছে, আর তোমাদের কারুরই ব্লগ দেখতে পারিনি। তোমরা হয়তো ভাবছো যে দেখেছিস এ নিজেই ব্লগ দিল না বলে আমাদের ব্লগগুলো দেখেনি, তো তোমরা বিশ্বাস করো অন শয়ার বলছি ওই রকম কোনো ব্যাপার না যে আমি ব্লগ দিইনি বলে তোমাদের ব্লগ দেখবো না, ওই রকম কোনো ব্যাপার না গো। কিন্তু কি হয়েছে বলতো, মানে এত শরীরটা ক্লান্ত ছিল না, তো আর তোমাদের সঙ্গে সবসময় ক্যামেরার সামনে হেসে হেসে কথা বলি কিন্তু অনেক রকম মানে কি বলতো, অনেক রকম মানে এমন কিছু কিছু আছেও যেটা মন খারাপ করে জানো তো, তো ওইগুলোর জন্য আর ভাল মানে ওই দেখেছো একদিন ব্লগ দিলাম না, তারপরে একদিন ব্লগ দিতে মানে ব্লগ করতেও ইচ্ছা করেনি, তারপরে কালকে যে ব্লগটা করেছি, গতকাল যে ব্লগটা করেছি ওই ব্লগটা এডিটিংও করা হয়নি, তো সেই জন্য পোস্টও করতে পারলাম না, একদিন পুরো ল্যাপস হয়ে গেল। আমরা যেহেতু ডেলি ব্লগার, একদিন না ব্লগ দিলে কেমন হয় বলো, বাবা আসতে, একদিন না ব্লগ দিলে কেমন হয় বলো, তো সেই জন্য একদিন ব্লগ দিতে পারলাম না আর তোমাদের ব্লগও দেখতে পারলাম না। আমি ভাবছিলাম ব্লগ না দিলেও তোমাদের ব্লগগুলো দেখবো, তবে এত টায়ার্ড লাগলো না আর আমি মানে কারো ব্লগও দেখতে পারলাম না, জানো কালকে শুয়েই গেলাম। ফোনটাও যে চার্জ দিব সেইটুকু এনে, যখন সকালে ঘুম থেকে উঠে দেখি 34% চার্জ আছে, মানে থাক দিয়ে আবার চার্জ দিলাম, তো চার্জ হচ্ছিল, তো ভাবলাম না একটু তোমাদের সঙ্গে কথাও বলে নিয়ে এখানে আর কথাও বলা হবে আর মানে আনাজ কোটাও হবে। মানে এখন কি হয়েছে বলতে পারবো না জানো, তখন দেখো স্কুলে যখন পড়তাম, কলেজে যখন, স্কুলে ছাড়ো আমাদের গ্রামের স্কুল বা চুপ করো, যখন কলেজে টলেজে পড়তাম তখন মানে কি অবস্থা হতো বলতো, যখন বিএড ক্লাস ক্লাস করতে যেতাম মানে সেই 5টা থেকে উঠে পড়তাম ভোরবেলা 5টা থেকে উঠে সাইকেলে করে মানে 15 কিলোমিটার 20 কিলোমিটার করে রাস্তা আমরা সাইকেল জার্নি করে করে যেতাম, তারপরে সেই আবার কখন স্কুল করব, তারপরে কিছু খাওয়া দাওয়া নেই আর স্কুল করব, তারপরে সেই কলেজ করব, সেই মাঝখানে জাস্ট বলে একটু চাউমিন টাউমিন হাফ প্লেট চাউমিন খেয়ে নিলাম, ওই রকমই, ভাত খেলে বেশি পয়সা খরচ হয়ে যাবে, তো ওই করে করেই তারপরে দেখো বাড়ি আসতাম, আবার সেই পর দিন সেই রেগুলার যেরকম মানে যেরকম টিউশন, তো সেরকম টিউশন, এত বদমাইশি করছে না, তো ভাবো সেই যে সেই এত পরিশ্রম করতাম এত ইয়ে করতাম তাও কোনো কিছু হতো না, মনে হতো যেন আরও যদি ঘুরতাম একদিনও মানে বাড়িতে থাকতে ইচ্ছে করতো না। এখন এমন বাড়িতে থেকে থেকে এমন ঘরগুলো হয়ে গেছি না, একদিন দেখো সামান্য এইটুকু জায়গা গেছি তাও মনে হচ্ছে যেন, তাও যেন মনে হচ্ছে মানে কতটা রাস্তা জার্নি করেছি, আর এসে এত ক্লান্তি লাগছে, সারাদিনটা একটু ঘুমাতে পারিনি, এত ক্লান্তি লাগছে, কালকে রাত্রে একদম মানে শরীর একদমই সাড় দিল না জানো তো, কিন্তু ঘুমিয়েই গেছি, না হলে ওই রকম কোনো ব্যাপার না যে আমি ভিডিও দিইনি বলে তোমাদের, তো যারা আমার বন্ধু আছে তারা প্লিজ খারাপ মনে করো না। একটাই কথা কি বলো তো, একটা মানুষের সঙ্গে তোমরা আমার ভিডিও যদি মানে পুরোটা না দেখো, লং ভিডিও যদি তুমি বড় ভিডিও দিই পুরোটা যদি না দেখো, 5 মিনিট ভিডিও দেখলেও তো আমাকে বুঝতে পারো যে আমি মানুষটা কেমন, একটু হলেও তো বোঝা যায় বলো, তো সেই খাতিরে বলছি তোমরা প্লিজ আমাকে ভুল বোঝো না, সবারই তো শরীর, তো শরীর সুবিধা অসুবিধা, বাবা আমাকে ভিজাস না, তুই নিজে ভিজ ঠিক আছে আমাকে ভিজাস না, এ মা আমাকে পুরো ভিজিয়ে দিল, আদব নাইটিটা পুরো ভিজিয়ে দিল, আমার জ্বর চলে আসবে, কত কষ্ট হবে আমার, আমি কাঁদবো, মেয়েটাকে যত বলছি জল ঘাঁটিস না ঘাঁটিস না তাও শুনছে না। তো আরও একটা মানে কি খারাপ জিনিস জানো তো, তোমাদেরকে কি বলবো বলো তো, তোমরা অনেকে হয়তো লক্ষ্য করেছো, হয়তো আমাকে কেউ কমেন্ট করে জানাওনি বা কেউ হয়তো লক্ষ্য অতটা করনি, খেয়াল অতটা করনি, শর্ট ভিডিওগুলোতে বেশি বোঝা গেছিল আমি দেখেছি, তো কি বলো তো আমার হাতে শাঁখা বেড়ে গেছিলো বুঝলে, আমার সেটা নিয়ে মন প্রচুর খারাপ প্রচুর খারাপ, তোমাদের কি করে বলি মানে এগুলা মানে এই যে কথাটাও যে বলছি না, বুকটার ভিতরে ধরাস ধরাস করে উঠছে যে শাঁখা বেড়ে গেছে, এই কথাটাও বলতে না প্রচুর খারাপ লাগছে সত্যি বলছি, তো কি করব, কত দিন ধরে 3-4 দিন ধরে দোকানে ঘুরে আমি সমীরকে বলছি আমি কোনো কথা জানি না আমার আগে শাঁখা এনে দাও, সমীর কত জায়গা সিভিলে গেল সিভিলে পেলো না, এখানে ক্যাম্পাসের মধ্যে এখানেও পেলো না, কত জায়গা ঘুরেছে তাও শাঁখা পায়নি, সিঁদুর আছে কিন্তু শাঁখা নেই, তো
এই মানে আমাদের যখন হসপিটালে যখন ডেলিভারির সময় যখন শাঁখা টাকাগুলো খুলে দিচ্ছিল আমার যে কি কান্না পাচ্ছিল, কিন্তু ওগুলো তো খুলতেই হবে, ওগুলো তো ওদের রিচুয়াল, তো বাঁচাও ওগুলো তো খুলতেই হবে। কিন্তু এত খারাপ লাগছিল সেই সময় যে একবার খুলেছিলাম, তারপরে বাড়ি আসার সঙ্গে কি গো গাড়িতে আমি পড়েছি, তো গাড়িতে আমি পড়ে নিয়েছি জানো তো। সেই দেখো পাঁচ দিন ধরে আমি শাঁখা টাকা মানে কিছু মানে একটা আমার এই দেখো এই ডান হাতটা আমার খালি ছিল, তো গোটা খুঁজে পাচ্ছি না। তারপর হঠাৎ করে মনে পড়লো আরে আমি তো সোনা শাঁখা নিয়ে এসেছি বাড়ি থেকে, তো আমি সোনা শাঁখাগুলো নিয়ে এসেছি একদম ট্রলি ব্যাগের মধ্যে ভালো করে রেখে দিয়েছিলাম জানো, সব কিছু সোনা শাঁখা বলা সব কিছুই নিয়ে এসেছি, তো আমার মনে নেই, আমার খেয়াল নেই যে আমি ভুলে গেছি, তো সেই জন্য তো আমি এই জন্য একে পাগল করে দিচ্ছি। দেখো এই হাতটাই দেখো এমনি প্লেন শাঁখা, এমনি কড়া টড়া মাছতে হয় তো সেই জন্য আর সবসময় সোনা শাঁখা পরে হয়ে ওঠে না, তো দেখো এই হাতটাই দেখো সোনার শাঁখাটা, দেখতে পেয়েছো তোমরা এই হাতটাই দেখো সোনার শাঁখাটা, আমি এটাই নিয়ে এসেছি বাড়ি থেকে, তো আমি তো ভুলে গেছিলাম, তো সঙ্গে সঙ্গে বের করে ট্রলি ব্যাগের মধ্যে থেকে তারপরে গিয়ে পরে তারপরে একটু শান্তি পেলাম, তারপরে ভাবলাম যে না এইবারে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেই জন্য মনটাও খারাপ ছিল, যতই হাসি ক্যামেরার সামনে যতই হেসে হেসে কথা বলি মনের ভিতরে তো একটু খুঁতখুঁত চলতেই থাকে তাই না, আর এই হয়েছে ব্যাপার। তো যাই হোক আজকে কী রান্না করবো জানো তো, তোমরা গেস করো কী রান্না করবো, গতকাল ভিডিওতে বলেছিলাম কী রান্না করবো, আজকে রান্না করবো ফ্রাইড রাইস আর চিকেন, তো তোমাদের দেখাবো রান্না করার পরে দেখাবো, মেজন লঙ্কা ছাড়া, সেই তো রেগুলা তো জানো মেজন লঙ্কা ছাড়া আমাদের লঙ্কা দিয়ে চিকেন দু রকমের, আর ফ্রাইড রাইস মেয়ে আর আজকে আর সাদা ভাত করবো না, কেননা মেয়ে সাদা ভাত খায় না, ফ্রাইড রাইস হলে ফ্রাইড রাইস খেয়ে নেয়, কিন্তু আমার আবার ফ্রাইড রাইস হলে সাদা ভাত একটু খেতে হয়, তো যাই হোক আমার জন্য আর করবো না ফ্রাইড রাইসই একদমই করবো, টাইম নেই বুঝলে, আর রোদ টোদ কিছু করে না কি, ঠান্ডাটা হিটারের মধ্যে সবসময় বসে থাকি, তো ঠিক আছে আর বেশি বকবক করবো না, বড় হয়ে যাবে ভিডিও পরে কথা হচ্ছে। আর মেয়ের বদমাইশিটা দেখো কি করছে, তো দেখো এদিকে দেখো ফ্রাইড রাইস রান্না চলছে আর মাংস রান্না করে ফেলেছি, আজকে ভাবছিলাম যে মেয়ের জন্য ভাত রান্না করবো না, তাও আবার মনটা না কীরকম একটা করছে খুঁতখুঁত করছে জানো তো, যে যদি না খায় তাহলে সারা দুপুরটা এ বাবা ছি, যদি না খায় তো সারা দুপুরটা না খেয়ে থাকবে, তো সেই জন্য দেখো এই যে দেখো জল ফুটাচ্ছি, এরপরে দুটা চালও বসিয়ে দেবো, বাবা ছিল তেল গুলা চালও দুটো বসিয়ে দেবো, আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো কষা বের করে রেখেছি, তারপরে চিকেন বাবা দেখ শুধু তেলগুলা, তো দেখো এই যে চিকেনের রস একটু করেছি, এই যে চিকেন কষা বের করেছি, এই যে ফ্রাইড রাইস হচ্ছে, দেখেছো এক কড়া ভর্তি করে নিয়েছি, রাত্রে আর করতে হবে না। এই দেখো আমরা খেতে বসে গেছি, এই যে আমার প্লেটটা এটা, তো দেখতেই পেলে আমি হাঁড়িতে চাল ঢাললাম, তো এখন চাল মানে ভাত করব আর পাঁপড় ভাজা করব, আর দুপুরবেলাকার তো তরকারি আছে চিকেন আছেই আর ফ্রাইড রাইসও অনেকগুলো বেঁচে আছে, দেখেছো এক কড়াই করেছি, কিন্তু আমার এখন না মানে ভাবছিলাম খেয়ে নিব, তো এখন মন চাইছে আবার একটু সাদা ভাত খাবো, তো সেই জন্য সুমিতা তো ফ্রাইড রাইস খাবে আমি সাদা ভাত খাবো, আর মেয়ের জন্য কী করছিলাম জানো তো দুপুরবেলা, ওই যে বললাম মনটা খুঁতখুত করছে একটু ওর জন্য ভাত বসিয়ে দিই, কিন্তু ও দুপুরবেলা ফ্রাইড রাইস দিয়ে খেয়ে নিয়েছে জানো তো, তো আমি ভাবলাম হয়তো রাত্রিবেলা হয়তো নাও খেতে পারে, তো সেই জন্য ওর ভাতটা গরম করে দিলাম, দেখাই তোমাদের দেখো এইখানে প্রচুর গরম, এইখানে মানে ওই ফ্রাইড রাইসের যে চালগুলা এই দেখো লম্বা লম্বা চালগুলা, ফ্রাইড রাইসের যে চালগুলা ওই চালগুলা দিয়ে ওর জন্য ভাত করেছিলাম ঠিক আছে, আর আমি আর ওই চালগুলা দিয়ে আর ভাত করবো না, আমি তো ঘরে যে 40 টাকা দামে যে চালগুলা আমরা খাই ওইগুলা দিয়ে, মেয়ে খাক দামি চাল আমরা খাই কম দামি চাল, তো মেয়ে 100 টাকা চাল খাচ্ছে আর আমরা 40 টাকা চাল খাচ্ছি, তো যাই হোক আমি আমার জন্য ওই রকম দুটো ভাত সেই জন্য চাল নিয়ে বসিয়ে দিলাম, আমি ভাত খাবো মেয়ের জন্য ওই যে আলাদা ভাত করলাম সেই জন্য ওরটা আবার আলাদা করে মানে দুপুরবেলাকার ভাতটা এটা বুঝলে আলাদা গরম জল করে একটু ভাতটা এ করে নিলাম, আর আমি আমার জন্য ভাত বসেছি পাঁপড় ভাজবো, আর আমাকে না চিকেনের সঙ্গে পাঁপড় ভাজা খেতে ভালো লাগে জানো তো ভাতের সাথে, তো সেই জন্য পাঁপড় ভাজবো, সমীর বলছে ভেজে নাও 2-3টা, সমীর চলে এসছে আজকে ডিউটি থেকে তাড়াতাড়ি, সমীর বলছে আমি ফ্রাইড রাইস খাবো, আমি ফ্রাইড রাইস ছাড়া কিছু খাবো না, ও তো ফ্রাইড রাইস প্রিয়,
তো দেখো বন্ধুরা, এই যে আমার ভাতটা হয়ে গেছে, এটা আমি খাবো। এই যে মেয়ের জন্য এই যে চিকেনটা একটু ইন্ডাকশানে গরম করছি, ওই যে দুপুরবেলাকার চিকেনটা, এটা মেয়েরটা, ওটা গরম করছি, এটা মেয়ে খাবে। আর এই দেখো, এই যে মাংসের রসটা একটু বেশি আছে, রস আর আলু মাংস, আর তোমার কষাটাও একটু বেশি হয়ে গেছে, বুঝলে, এটা সমীর খাবে। আর দেখো ফ্রাইড রাইস কতগুলো বেঁচে আছে, দেখেছো কতগুলো ফ্রাইড রাইস এখনও বেঁচে আছে, তাও আমি খাবো না, আমি আজকে ভাত খাবো। আর এই যে পাঁপড় ভেজেছিলাম তেলটা, তো যাই মেয়েকে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে জানিও কমেন্ট করে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। পাশে থেকো বন্ধুরা, এইভাবেই সবাই সবার হাত ধরে এগিয়ে যাবো, আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো প্লিজ প্লিজ প্লিজ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।